নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 14ই এপ্রিল 2021, এই দিন মঙ্গল গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে, যার দরুন এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা ধনলাভ করতে চলেছে। অর্থাৎ যে পাঁচ রাশির কথা আমি বলতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা সিওর শট ধনলাভ করবেনই করবেন। আর এই ধন কোথা থেকে আসবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ১৪ই এপ্রিল ২০২১ মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে যে পাঁচ রাশির কথা আমি বলতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক জাতিকারা ধনলাভ করবেন, এটি কিন্তু কনফার্ম। কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে, কতটা ধনলাভ করবে? আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকে, অর্থাৎ তুঙ্গস্থ থাকে বা শুভ নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধনলাভের পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পাবে। তার আগে জেনে নেওয়া যাক, মঙ্গল গ্রহ আমাদের জীবনে কি ইম্প্যাক্ট প্রদান করে। দেখুন, মঙ্গল একটি ফায়ারি প্ল্যানেট, অর্থাৎ মঙ্গলের মধ্যে কিন্তু আগুন এই জিনিসটি রয়েছে, এবং মঙ্গলের একটি তেজ আলাদা রয়েছে। এই মঙ্গল গ্রহ আমাদেরকে বৈবাহিক জীবনের সুখ দেখায়। মাঙ্গলিকের নাম তো অবশ্যই শুনেছেন, আর এটি হয় কিন্তু মঙ্গলের জন্য। এবং মঙ্গল গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, তাহলে আপনার মধ্যে এনার্জি জিনিসটা কিন্তু বেশি থাকবে, অর্থাৎ এনার্জেটিক পার্সন হবেন। যে কোনো কাজ আপনি কিন্তু এনার্জির সাথে করবেন, কখনোই মনে হবে না যে দূর আজকে কাজ করবো না, আজকে শুয়ে থাকবো, এরকম মনে হবে না। ঝড় বৃষ্টি জল কোনো কিছুকে আপনি বাধা বলে বাধা মনে করবেন না। এবং মঙ্গল একজন মানুষকে ক্ষমতাশালী করে তোলে, অর্থাৎ দশজন মানুষের সাথে মোকাবিলা করার ক্ষমতা কিন্তু রাখে, এবং ভয়হীন একটা ক্যারেক্টার তৈরি হয়, অর্থাৎ আমি কাউকে পরোয়া করে চলি না, এই রকম মানসিকতা কিন্তু মঙ্গল দেয়। এছাড়াও মঙ্গল গ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে আপনার সাথে ভাইয়ের সম্পর্ক ভালো থাকবে। এটি একটি টিপস বলতে পারেন বা ফর্মুলা বলতে পারেন। তাই আগে আপনারা দেখুন আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন রয়েছে, যদি দেখেন যে খারাপ রয়েছে, তার মানে বুঝে যাবেন আপনার জন্মছকে মঙ্গল গ্রহ ড্যামেজ রয়েছে, অর্থাৎ ভাতৃসুখ টোটালটাই কিন্তু মঙ্গল গ্রহ দেখায়। এছাড়াও ব্লাড, হ্যাঁ বন্ধুরা, ব্লাড মানে রক্ত, সেটিও কিন্তু মঙ্গল গ্রহ দেখায়। এছাড়াও ল্যান্ড অর্থাৎ ভূমি, এটাও কিন্তু মঙ্গল গ্রহ দেখায়। এই সমস্ত কিছু কিন্তু মঙ্গল গ্রহের আন্ডারে। যদি আপনার মঙ্গল গ্রহ খুব ভালো পজিশনে থাকে, তাহলে আপনার প্রচুর সয় সম্পত্তি থাকবে, এটি কিন্তু কনফার্ম। আমি যা যা কথাগুলো এখন পর্যন্ত বললাম, সেগুলো যদি আপনার সাথে ঠিকঠাক না মিলে, সেক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশি যে রাশিগুলির ধন প্রাপ্তি হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন প্রাপ্তি হতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে ভূমি থেকে, অর্থাৎ যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের। এছাড়াও যাদের বিবাহ আটকে যাচ্ছিল, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, এবং বৈবাহিক সূত্রে অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ডিফেন্সে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন প্রাপ্তি ঘটতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এই সময় আপনার ভাইয়ের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু অনেক ভালো হয়ে যাবে, অর্থাৎ আগের থেকে কিন্তু অনেক বেটার থাকবে। যারা বিবাহকেন্দ্রিক সমস্যায় জর্জরিত সেই সমস্যা কিন্তু মিটতে চলেছে, এবং যাদের কোর্ট কাছারি মামলা মোকদ্দমা চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা ডিফেন্সে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং এই সময় আপনাদের ভাইয়ের সাথে কিন্তু সম্পর্ক আগে থেকে অনেক বেটার থাকবে, এবং যাদের ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম চলছে সেই জায়গা থেকে কিন্তু অনেকটা ভালো যেতে চলেছে, এবং ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধন আসতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা ডক্টর রয়েছেন কুম্ভ রাশির তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যাদের অপারেশন হওয়ার মতো কোনো অবস্থা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় ভাইয়ের সাথে সম্পর্ক কিন্তু আপনাদের আগে থেকে অনেক বেটার যাবে। ল্যান্ড ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যাদের বৈবাহিক জীবনে প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু আপনাদের অনেকখানি মিটতে চলেছে। এরপরে যে 5 নম্বর এবং লাস্ট রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন আসতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা ভূমি সুখ পেতে চলেছেন, অর্থাৎ যাদের ল্যান্ড ওরিয়েন্টেড প্রবলেম চলছে সেই জায়গা থেকে কিন্তু অনেকটা রিলিফ পেতে চলেছেন, এবং যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়া যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং যে কোনো কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন, না হওয়া কাজ আপনাদের হয়ে যাবে, আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যাবে। বিবাহ ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গলই মঙ্গল করতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।